মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত তথা অগপর প্রতিস্থাপক সভাপতি প্রাক্তন সভাপতি প্রফুল্ল কুমার মহন্তর বাসগৃহলে এতিয়া রাজনৈতিক নেতার সুদ বলিছে। সৌ সিদিনা মাত্র তিন দিনের পূর্বে কংগ্রেসের সাংসদ রকিবুল হুসেনে মাত এখার দিছিলে গৈ প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত। আর আজি প্রফুল্ল কুমার মহন্তর সরকারি বাসগৃহত উপস্থিত হয়েছে অজাপার সভাপতি লুরিন জ্যোতি গগৈ। আর ইয়াকে এটা রাজনীতিত ব্যাপক চর্চা চলিছে। আমার হাতত দৃশ্য আহি পড়েছে লুরিন জ্যোতি গগৈ এই মুহূর্ত জানাইছে গুরুত্বপূর্ণ খবর। লুরিন জ্যোতি গগৈ উপস্থিত হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অগপর প্রতিস্থাপক সভাপতি প্রফুল্ল কুমার মহন্তর বাসগৃহত সরকারি বাসগৃহত। আর এই দৃশ্য দেখাই আছো প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা অগপর প্রতিস্থাপক সভাপতি প্রফুল্ল কুমার মহন্তর বাসগৃহত লুরিন জ্যোতি গগৈ পদার্পণে এই মুহূর্ত রাজনীতিত খলকনির সৃষ্টি হয়েছে। বিশেষক রাজনীতি বা রাজনীতিত আঞ্চলিকতাবাদের যে উত্থান বা আঞ্চলিকতাবাদের যে অবদান সেয়া স্বীকার করব লাগবে। যার বাবে লুরিন জ্যোতি গগৈ বিভিন্ন রণনীতি লৈ বা বিভিন্ন অঙ্কর বাবে এনে ধরনের বা প্রফুল্ল কুমার মহন্তক লগ করেছে নেকি। বিশেষক প্রফুল্ল কুমার মহন্তর পুত্রয় কোনটো দলত যোগদান করব তাক সংবাদ মাধ্যমত চলি আছে রহস্য বা সংবাদ মাধ্যমত চলি আছে চর্চা। ঠিক সেই সময়তে তিন দিনের পূর্বে রকিবুল হুসেন কংগ্রেসের সাংসদ রকিবুল হুসেন উপস্থিত হয়েছিল গৈ প্রফুল্ল কুমার মহন্তর বাসগৃহত। ঠিক সমান্তরালক আজি কিছু সময়ের পূর্বে প্রফুল্ল কুমার মহন্তর বাসগৃহত উপস্থিত হয়েছে গৈ অজাপার সভাপতি লুরিন জ্যোতি গগৈ। ইয়াকে লোক রাজনীতির মহলত চর্চা চলিছে। কারণ যদি চা যায় তেতিয়াহলে উপনির্বাচনের প্রাক মুহূর্ত অগপর বা যি ধরনের প্রফুল্ল কুমার মহন্ত ফৈদর যিসমূহ দল আসে বা যি নেতা আসে সেই নেতাসমূহক আঞ্চলিক দলসমূহলৈ বা বিরোধী ঐক্যর ফালে আকর্ষিত করার চেষ্টা চলাইছে নেকি, তেনে ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। অগপত বর্তমান যেহেতুকে দুটা ভাগত বিভক্ত হয়ে আছে বলে চর্চা চলে। এটা হয়েছে অতুল বরা ফৈদ, আনটো হয়েছে প্রফুল্ল কুমার মহন্তর ফৈদ। এই দুটাক ফৈদে অগপ কিছু ক্ষেত্র বিভ্রান্তিকর সৃষ্টি করে বলে মন্তব্য করে বা সমালোচনা করে। বর্তমান অগপ দুটা ভাগত বিভক্ত হওয়া বলে বহু সময় চর্চা চলি থাকার সমান্তরালক আজি লুরিন জ্যোতি গগৈ প্রফুল্ল কুমার মহন্তর বাসগৃহত উপস্থিত হওয়াটে এই কথা উল্লেখ করব পারি নেকি বা এই কথা তাৎপর্য বহন করেছে নেকি যে আগন্তুক সময়ত যিসকলে প্রফুল্ল কুমার মহন্তক সমর্থন করে বা যিসকল প্রফুল্ল কুমার মহন্তর অনুগামী বা অনুগামী তেওঁলোকক আকর্ষিত করার বাবে এক রাজনৈতিক যি বলি যি রাজনৈতিক অঙ্ক সেই অঙ্কর বাবে হয়তো লুরিন জ্যোতি গগৈয়ে প্রফুল্ল কুমার মহন্তক সাক্ষাৎ করেছে নেকি, তেনে ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে। আনফালে যদি চা যায় উপনির্বাচনের প্রাক্ষণত বিরোধী ঐক্যর যে মিত্রতার ফাট মেলু অবস্থা হয়ে আছে সেই ফাট মেলু অবস্থা হয়ে থাকার মাজতে লুরিন জ্যোতি গগৈ প্রফুল্ল কুমার মহন্তর ঘরত উপস্থিত হয়েছেগৈ। কারণ প্রফুল্ল কুমার মহন্তর পুত্র কোনটো দলত রাজনৈতিক দলত বা সক্রিয় রাজনীতিলৈ আহিব নেকি, তেনে এটা চর্চা চলিছে। কংগ্রেস দলত যোগদান করার কথা চর্চা চলিছে। ঠিক সমান্তরালক আজি এই কথাও ডিসকাশ করব বা আলোচনা করার পূর্ণ সম্ভাবনা আছে। প্রফুল্ল কুমার মহন্ত যদি আঞ্চলিকতাবাদের যে ধ্বজাবাহক বা আঞ্চলিকতাবাদের অগব প্রতিষ্ঠা করেছিলে তেতিয়াহলে অসম জাতীয় পরিষদর ক্ষেত্র আগভাগ লব পারিব নেকি বা দিশা পরামর্শ দিব পারিব নেকি, তেনে ধরনের বিভিন্ন দিক সাঙুরি হয়তো লুরিন জ্যোতি গগৈয়ে প্রফুল্ল কুমার মহন্তর বাসগৃহত উপস্থিত হয়েছে। আনফালে যদি চা যায় তিন দিনের পূর্বে কংগ্রেসের সাংসদ ধুবুরী সমষ্টির সাংসদ রকিবুল হুসেনে প্রফুল্ল কুমার মহন্তর সরকারি বাসগৃহত উপস্থিত হয়েছিল। তাতো মিত্রতার প্রস্তাব লৈ গৈছিল নেকি বা মিত্রতার কথা লৈ বা দলত যোগদানের লৈ প্রস্তাব দিয়া হয়েছিল নেকি, তেনে ধরনের বহু দীঘল চর্চা চলি আছে। কিন্তু আগন্তুক উপনির্বাচন আহি আছে, পঞ্চায়েত নির্বাচন আহি আছে, আর সেই পঞ্চায়েত আর আগন্তুক উপনির্বাচনের সময়ত যাতে প্রফুল্ল কুমার মহন্তর পুত্রক
আনিব পাৰে বা বিৰোধী ঐক্যৰ ফালে আকৰ্ষিত কৰিব বা বিৰোধী ঐক্য কোনো এটা দলত যোগদান কৰাব পাৰে তেতিয়াহলে সম্পূৰ্ণ ৰাজনৈতিক সমীকৰণ সলনি হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে যিহেতুকে যদিহে চোৱা যায় পূৰ্বৰ অগপৰ প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা বৰ্তমানৰ প্ৰফুল্ল কুমাৰ মহন্তৰ যিটো সমষ্টি আছিলে সেই সমষ্টিত কংগ্ৰেছৰ প্ৰদৰ্শন দুৰ্বল বৰহমপুৰত আৰু সেই সমষ্টি উদ্ধাৰৰ বাবে বিৰোধীয়ে হওক বা যি ধৰণৰ আঞ্চলিকতাবাদৰ যি প্ৰচেষ্টা উত্থানৰ প্ৰচেষ্টা চলি আছে বা উত্থানৰ কুচকাৱাজ চলি আছে সেই প্ৰচেষ্টাক যেন অধিক উজ্জ্বল কৰাৰ বা অধিক আকৰ্ষিত কৰাৰ বাবে হয়তো আজি লুৰিণজ্যোতি গগৈয়ে প্ৰফুল্ল কুমাৰ মহন্তৰ বাসগৃহলৈ গৈছে নেকি তেনেধৰণৰ বহু প্ৰশ্নৰ অৱতাৰণা হৈছে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 আৰু 7099017110 নম্বৰত যিকোনো খবৰ